আপনারা দেখেন আমি নাগনাগিনী কি কিভাবে করি। ঘরে যাও। তুমি একটা নাগনাগিনীর এখানে বাসা ভাড়া দিছ? আরে আমি কি জানতাম নাকি যে ওরা মানুষ না, ওরা কাল নাগিনী আর নাগ। আমি তো তা জানতাম অবজান ওই সাপটারে দিব না, মানে ওরা তো মানুষ না, ওরা তো নাগ নাগিনী। হ্যাঁ, ওটা নাগিনী। আর আপনি যে গয়নাটা পরেছেন না, এটা ওই নাগিনী। হ্যাঁ, তার মানে ওই বড় ওখানে নাগিনী দিছে? হ্যাঁ। বাজান বাজান, আমার গলায় মনে হয় সাপ উঠছিল। আমি ওই গয়না আর পরবো না, পরবো না। ওই ওই তুই তুই ওই গয়না, ওই গয়না খেলাই দে, খেলাই দে। আম্মা, ওই নাগিনী তো আপনার কোনো ক্ষতি করেনি, আর ও তো আমার ভালোর জন্য এই বাড়িতে আছে। এই তুই কি করলি, ওরা আমার ভালোর জন্য আইছে না? এই সাপ কোনোদিন মানুষের ভালোর জন্যই আসে, আর ওরা নাগ নাগিনী মানুষের রূপ নিয়ে আমার বাড়িতে রয়েছে, নিশ্চয়ই আমার অনেক বড় ক্ষতি করার জন্য। হ্যাঁ, আর তুই কোস আমার ভালোর জন্যে, যা যা তুই নিজের বাড়ি থেকে, আমার দ্বারা যা। বাজান, ওই নাগরাজ যেন আমাকে বাড়ির ভিতরে না ঢুকতে পারে। তুই এই গেট আটকাই দিয়ে ওই গেটের সামনে লাঠি নিয়ে দাঁড়াই থাকবি, ঠিক আছে? ঠিক আছে। যা বাজান, যা। দেখি সাপ, তুমি কোন দিক দিয়ে আমার বাড়ির ভিতরে ঢোকো। হ্যাঁ, নাগরানী তোরে ধন ধরবার পারছি, নাগরাজদের ধরতে কত কম। চল চল, তোরে আগে বন্দি করে লই, তারপর রে তারপর নাগরাজদের ধরুক। চল চল চল। সাপুরে সর্দার, তুই আমার নাগরানীদের ধরে নিয়ে যাস, তোর এত বড় সাহস! আমি আমি তোর সারুম না, তোর ক্ষতি আমি করুমি, তোর ক্ষতি আমি করুম। হ্যাঁ নাগিনী, হ্যাঁ নাগিনী, তোরে ধরছি, তোরে ধরছি নাগিনী। এবার নাগরাজদের ধরতে পারলে আমার আমার সব কিছু হাসিল হয়ে যাবে। আমি আমি মনি পাবো, আমি অনেক ধনী হয়ে যাবো, আমি অনেক বড় লোক হয়ে যাবো। আর ওই মনি পাইলে আমি অনেক বড় অনেক ধনী হয়ে যাবো। আমি তোকে ছেলে দেবো, তোর কোনো ক্ষতি করবো না। বল আমার নাগকে শুধু আসতে দে, আমার নাগরাজকে আসতে দে। বলে না
সম্পত্তি লোভে তাতি নষ্ট, তোর হাল হবে সেটা। দেখ দেখ, আমি চাই না, আমি চাই না আমার হাতে তোদের মরণ হোক। তোর নাককে আমি জ্বালিয়ে পুড়িয়ে মারবো। এখনো বল বল, নাগমণি কোথায় বল? সেই সাপ তোর কোনোদিনা মিটবে না। মিটবে না? তুই তুই তাহলে বলবি না? তাহলে চল চল আমার ঘরে, চল চল আমার ঘরে, চল। তুই আমার হাতে আরো মায়ের খাওয়ার জন্য রয়েছিস না, তাইলে আমার মন মতনই তোর মেয়েকে মাইরে নেই। আম্মা কোথায় যাবো আমি? আমার মা মুখের উপর কথা বলছে, কথা বলেছে মুখের উপর কথা বলছে, মা সামনে দাঁড়ায় রয়েছে। তুমি কি রকম পুরুষ? তুমি তোমার মার কথা শুনে বয়ের গালে হাত তুলতেছ? এর চেয়ে ভালো তুমি ঘরে যাই, আমার শাড়ি আর চুড়ি পরে বসে থাকো। এই কি বললি? কি বললি? আমার আমার বুড়ো টিপে ধরে করে গল দিয়ে রক্ত বের করে ফেলা, ওর কত বড় সাহস! হ্যাঁ, ও আমার ছেলেরে কয় কিনা, হ্যাঁ, শাড়ি আর চুড়ি পরে থাকতে তোর একদিন আমার যে কয়দিন লাগে। দেখ দেখ নাগিনি, শেষবারের মতো তোকে বলছি, বল বল নাগমণি কোথায়, না হলে তোকে কিন্তু আমি একেবারে খুন করে ফেলবো। বল বল। আমি জানি না নাগমণির খবর, শুধু নাগরাজ জানে। তাহলে ডাক, তাহলে ডাক তোর নাককে, ডাক ডাক। ডাকবো না আমি, আমি নাগরাজকে কখনো ডাকবো না, মরে গেলেও ডাকবো না। তুই ডাকবি না তোর নাককে? তুই ডাকবি না? তোর নাককে কিভাবে এখানে আনতে হয় সে মন্ত্র আমার জানা আছে। এই নাতি, বিন্দে আমার হাতে বিন্দে, এই যে এই যে আমার বিন, এই বিন বাজালে তোর নাক এখানে আসবে। তুই দাঁড়ায় দেখ দেখ। তোদের সাথে আমার শত্রুতাই করতে চায় না, এক কাজ কর, ওই নাগমণির নাগমণির সন্ধানটা বলে দে আর তোরা চলে যা। তোদের সাথে আমার কোনো দুষ্পুণি নেই। বল সকল সর্দার, তুই কোনোদিনই পাইবি না, কোনোদিনই পাইবি না। তাহলে নাগরাজ, তুই তুই নাগমণির সন্ধান দিবি না? তাইলে তাইলে তোকে আর তোর নাগিনীকে আমার আমার হাতে বন্দি থাকতে হবে, আমার হাতে বন্দি থেকে তিলে তিলে মরতে হবে। দেখি দেখি তোর কত বড় শক্তি আছে, আমাদের দুজনকে বন্দি কর। তাহলে তাহলে দিবি না, দিবি না তুই? তাহলে তিলে তিলে ওরা আমার কাছে মর।
চলে যাব আর ওখান থেকে দেখব যে আপনি আপনার ব্যাটার বউর উপরে কোনো অত্যাচার করতেছেন কিনা। যদি কোনো অত্যাচার করেন আপনাদের দুই মাই ব্যাটাকে এক ছবলে একদম জবান বন্ধ করে ফেলব। ঠিক আছে নাগানি, চলো এবার আমরা নাগপুরিতে চলে যাই। চলো চলে গেছে বাবা, তুই বৌমারে নিয়ে ঘরে যা। আমার ভাগ্য হইল না। ঘুরে বাবা মনে হয় কোন দিক থেকে নাক নাকি দেখতেছে।